শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং দার্জিলিং জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে। কলকাতার পর এবার দার্জিলিং জেলায় শুরু হলো করোনা ভ্যাকসিনের ড্রাই রান। শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং দার্জিলিং জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে ড্রাই রান শুরু হয়। মোট 25 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 3 ডক্টর সংযুক্ত লিউ জানান, এই মুহূর্তে সাধারণ মানুষকে কোনো প্রতিষেধক দেওয়া হবে না। প্রথম দফায় প্রতিষেধক এলে নিয়ম মেনে কীভাবে তা প্রয়োগ করা হবে তা এখনোভাবে জানা যায়নি। তারই মহড়া দিচ্ছে দার্জিলিং জেলার 3টি হাসপাতালে। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।